বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনা বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা জানেন আমাদের যে সফটওয়্যার থাকে আমরা মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল যে সফটওয়্যার থাকে এগুলো কিছুদিন পর পর আপডেট করতে হয় নতুবা আমাদের আমাদের মোবাইলটা হ্যাং হয়ে যায় অথবা কাজ করতে ল্যাক করে তো আমরা প্লে স্টোরকে আপডেট করতে পারি না আজকে আমি দেখাবো কীভাবে প্লে স্টোরকে আপডেট করতে হয় এবং প্লে স্টোরের কিছু সেটিংস তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি দেখছেন নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলেই আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে আমরা চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট আপনি যে প্লে স্টোরের যে আইকনটা আছে আপনার যে আইকনটা আছে সেই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন আমি আইকনটাতে একটা ক্লিক করে দিলাম তো আইকনটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে সেটিংস চলে আসছে সেটিংস চলে আসছে আপনি সেটিংস একটা ক্লিক করে দেবেন আমি সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন দেখুন এখানে অ্যাবাউট লিক আছে আপনি অ্যাবাউটে ক্লিক করে দেবেন আমি অ্যাবাউটে ক্লিক করে দিলাম অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা নিচে আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে প্লে ট্যুর বাস প্লে টুর বাসন আপনি জাস্ট প্লে স্টোর বাসনে একটা ক্লিক করে দেবেন প্লেস টুর ভার্সনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে গড়টি চাচ্ছে আপনি গড়টিতে ক্লিক করে দিবেন গটিটি ক্লিক করে দিলাম গটিটি ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন দেখুন এখানে প্লে স্টোর ভার্সন যেখানে আছে প্লে স্টোর ভার্সন এখানে আপনি একটা না তিনটা ক্লিক করতে হবে লাগা লাগা তিনটা ক্লিক এই দেখুন আমি করছি দুই তিন তো এভাবে যখন করবেন আপনারা দেখুন নাও অলরেডি আপডেটেড লেখা এসছিল আমার নিচে তো আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে গেছে আপডেট হয়ে যাওয়ার পর আপনি আপডেট করে ফেললেন আপনার প্লে স্টোরকে তারপর আপনি ব্যাকে দিয়ে চলে আসবেন ব্যাকে দিয়ে চলে আসার পর আবার আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরের লগটাতে যে জিমেলটা দেওয়া থাকবে লগোতে চলে আসলাম আমরা লগতে চলে আসার পর আপনি জাস্ট ক্লিক করে দিবেন আপনি জাস্ট ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাপ্লিকেশান ডিভাইসে আমি ম্যানেজ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন আমরা আমাদের মোবাইলে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোতে কোনো ভাইরাস আছে কি না সেটা আমরা প্লে স্টোরের মাধ্যমে দেখতে পারবো আমাদের অ্যান্টিভাইরাস আর লাগবে না তো সেটা করার জন্য আমরা কী করব সেটা করার জন্য দেখুন এখানে কী লিক আছে ন হার্মুল অ্যাপস ফাউন্ড এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্যান করে দেখতে পারবেন দেখুন এখানে স্ক্যান চলে আসছে এখানে স্ক্যান চলে আসছে স্ক্যান করে দেখতে পারবেন আপনার মোবাইলে কোনো ভাইরাস আছে কি না বা কোন অ্যাপ্লিকেশনটা খারাপ অ্যাপ্লিকেশন মানে কোন অ্যাপ্লিকেশনটার মধ্যে বা কোন সফটওয়্যারটার মধ্যে ভাইরাস আছে সেটা আপনি দেখে নিতে পারবেন স্ক্যান করার মধ্যে দেখুন আমি স্ক্যান করে নিচ্ছি দেখুন স্ক্যান হচ্ছে দেখুন স্ক্যান হচ্ছে স্ক্যানিং লিখা দেখাচ্ছে এখানে স্ক্যানিং লেখা দেখাচ্ছে দেখুন আপনার স্ক্যানিং হবে স্ক্যানিং হতে কিছু সময় নিতে পারে তো স্ক্যানিং হওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার সফটওয়্যার কয়টা সফটওয়্যার মানে কি আছে এই ভাইরাস আছে কি না সেটাই দেখে নিতে পারবেন তো স্ক্যান হচ্ছে দেখুন দেখুন স্ক্যান হয়ে গেছে স্ক্যান স্ক্যানওয়ার শেষ আমার আমার স্ক্যান স্ক্যানওয়ার শেষ হয়ে গেছে এখানে রাইট আসছে আসছে হার্মফুল অ্যাপস ফাউন্ড মানে আমার কোনো ক্ষতিকারক অ্যাপস পায় নাই তো এইভাবে আপনি স্ক্যান করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনগুলো মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমার মোবাইল একশো চুয়ান্নটা অ্যাপ্লিকেশন ছিল এই চুয়ান্নটা অ্যাপ্লিকেশন একশো চুয়ান্নটা অ্যাপ্লিকেশনে স্ক্যান করে দেখেছে যে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন নাই তারপরে আপনার একটা সেটিং যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোকে যদি আপডেট করতে চান আপনি স্টোরের মাধ্যমে করতে পারেন তাহলে কী করবেন দেখুন এখানে চলে আসছে আপডেট অ্যাভাইলেবেল এখানে একটা ক্লিক করে দেবেন এটাতে আমি একটা ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপডেট অল বলে লিখে আছে আপনি ইন্টারনেটটা কানেক্ট দিয়ে আপনি আপডেট অলে যদি ক্লিক করে দেন তাহলে সব অ্যাপ্লিকেশন আপডেট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই